সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল প্রেস দা বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেট তিন কৃষি আইন কেন্দ্র সরকার বাতিল করলো এর কৃতিত্ব কার আমার মনে হয় কোনো রাজনৈতিক দলের এই কৃতিত্ব নয় বিশেষ করে বিরোধী দলগুলোর কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি বহুজন সমাজবাদী পার্টি ইত্যাদি বামপন্থী দলগুলো কারুর কৃতিত্ব নয় এই কৃতিত্ব সিংহ সীমান্তে গত ছাব্বিশ নভেম্বর থেকে রোদ ঝড় ঠান্ডা বৃষ্টিকে উপেক্ষা করে যে কৃষকরা বসেছিলেন এই জয় তাদের দুটো জিনিস প্রমাণ করলো যে রাষ্ট্র যতই ক্ষমতাশালী হোক না কেন প্রবল পরাক্রমশালী হোক না কেন আন্দোলনের মধ্যে যদি নৈতিকতা থাকে যদি জোর থাকে এবং মূল্যবোধ থাকে তাহলে রাষ্ট্র মাথা ঝোঁকাতে বাধ্য দুই সিভিল সোসাইটিও কিন্তু এই আন্দোলনের ফলে কিছুটা বাড়তি অক্সিজেন পাবেন এই আন্দোলনে সিভিল সোসাইটিরও একটা ভূমিকা ছিল বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন অংশ এই আন্দোলনকে সমর্থন করেছিল তারাও কেন্দ্রীয় সরকারের এই আইন প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে মানসিকভাবে কিছুটা হলেও বলিয়ান তৃতীয়ত এবার কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু না করারই সিদ্ধান্ত নেবেন কেন্দ্র এনআরসি কি আর চালু হবে না ইতিমধ্যে সিএ নিয়ে আইন প্রণয়ন হয়ে গেলেও তার প্রক্রিয়াগত জটিলতার কারণে এখনো কিন্তু নোটিফিকেশন হয়নি যদিও সিএ এর বিষয়টা আর কৃষক আন্দোলনের বিষয়টা সম্পূর্ণ আলাদা বিজেপি বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করছে যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া যায় না এটা ভারতবর্ষের মূল ধারণার পরিপন্থী কিন্তু প্রশ্ন হচ্ছে যে লিয়া নেহরু চুক্তি উনিশশো সালে যার উপর ভিত্তি করে সিএ এর মতাদর্শগতভাবে দাঁড়িয়ে আছে সেটাকে দেখতে গেলে কিন্তু আমার মনে হয় যে সিএ চালু করার পক্ষে বিজেপির যে রাজনৈতিক যুক্তি সেটা অনেক বেশি গ্রহণযোগ্য পাকিস্তান যেমন বলে যে কাশ্মীর ইজ এন এজেন্ডা অফ পার্টিশন তেমনি বিজেপি এবং সংঘ পরিবারও মনে করেন সিএএ ইজ এন আনফিনিশ এজেন্ডা অফ পার্টিশান আমি শুধু একটা কথাই বলি বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানে ধর্মীয় কারণে মুসলমানরা নিপীড়নের শিকার হবেন এটা কিন্তু বাস্তব নয় কারণ তিনটে দেশেরই রাষ্ট্রধর্ম ইসলাম ওগুলো ইসলামিক রিপাবলিক সুতরাং ধর্মের কারণে ওখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ অত্যাচার এবং নিপীড়নের শিকার হবেন সেটা কিন্তু যায় না। সেখানে হিন্দু বৌদ্ধ শিখ পারসিক জৈনই ধর্মীয় কারণে কিন্তু অত্যাচারের শিকার হতে পারেন তাই তাদের যদি দেশে আমরা তাদের নাগরিকত্ব দিই তাহলে গেলো গেলো রপ কেন উঠছে এটা আমি ঠিক বুঝতে পারছি না আমাদের বড়শি বাংলাদেশে উনিশশো সালে হিন্দু জনসংখ্যা ছিল তেইশ শতাংশ সেটা এখন কমতে কমতে আট শতাংশ হিন্দু জনসংখ্যা পাকিস্তানে শতাংশ মানুষ হয়তো হিন্দু ধর্মাবলম্বী নেহেরু ইয়াকত চুক্তিতে কি বলা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে এপ্রিল মাসে হয় নেহেরু ইয়াকার চুক্তি তাতে বলা হয়েছিল যে পাকিস্তানের যারা সংখ্যালঘু আর ভারতবর্ষ যারা সংখ্যালঘু তারা কিন্তু নিজের নিজের ধর্ম পালন করতে পারবেন একদম স্বাধীনভাবে বিচার ব্যবস্থায় সেনাবাহিনীতে সরকারি চাকরিতে তাদের যথাযোগ্য প্রতিনিধিত্ব থাকবে কেউ যদি মনে করেন তিনি ভারতের বাসিন্দা তিনি পাকিস্তানে গিয়ে সেটেল করবেন মানে স্বাধীনতার পরের ওই সময়টায় তিনি আসতে পারেন কত সম্পত্তি নিয়ে আসতে পারবেন সে সমস্ত সব কিছু কত নগদ নিয়ে আসতে পারবেন সেসব নেহরুল ইয়াকত চুক্তিতে ছিল আবার কেউ যদি পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন কোনো কারণে আবার পাকিস্তানে ফিরে যেতে চান তাহলে কিন্তু পাকিস্তানের সরকার উদ্যোগ নেবে তাকে পাকিস্তানে স্বাধীনভাবে বসবাস করার জন্য তার ন্যূনতম যা যা দরকার সেগুলোকে বন্দোবস্ত করার অর্থাৎ সম নাগরিকের মর্যাদা পাবেন পাকিস্তানের সংখ্যালঘুরা আবার ভারতবর্ষের সংখ্যালঘুরা স্বাধীনতার প্রায় পঁচাত্তর বছর পরে কি দেখা গেল স্বাধীনতার সময় পাকিস্তানে হিন্দু জনসংখ্যা যা ছিল আর এখন কত আছে একবার স্ট্যাটিস্টিকের নজর দেবে বসে যাবে ভারতবর্ষে স্বাধীনতার সময় মুসলমান জনসংখ্যা যা ছিল পঁচাত্তর বছর পরে তার থেকে মুসলমান জনসংখ্যা প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে তাহলে নেহেরু লিয়াকার চুক্তি লেটার অ্যান্ড স্পিরিটে কারা ফলো করেছে ভারতবর্ষের সংখ্যালঘুরা সেনাবাহিনীতে ছিলেন দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন সুপ্রিম কোর্টে আছেন সরকারি চাকরি করেন উচ্চপদস্থ আমলা আছেন সাংবাদিকতায় আছেন সরকারি চাকরিতে আছেন বেসরকারি চাকরিতে উচ্চপরস্থ জায়গায় আছেন বহুজাতিক সংস্থার কর্ণধারও আছেন ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাহলে নেহেরু লিয়াকার চুক্তি লেটার অ্যান্ড স্পিরিটে ফলো করেছি আমরা পাকিস্তান করেনি এবং পাকিস্তান থেকে ভাগ হয়ে যা বাংলাদেশ করেনি আফগানিস্তান করেনি সুতরাং তাই ধর্মীয় কারণে মুসলমানদের পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে নিপীড়নের শিকার হওয়ার যে তত্ত্ব সেই তত্ত্ব মোটেই টেকে না যদিও সেখানে শিয়া এবং আহমেদিয়া সম্প্রদায়ের মানুষ নিপীড়নের শিকার হন কারণ ওই দেশগুলো সুন্নি ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি কেন্দ্র সরকার সেটা বলতে পারে যে ওখানে শিয়া আহমেদীয় সম্প্রদায়ের যারা মানুষ যারা সেখানে সুন্নি ইসলামের দ্বারা অত্যাচারিত হয়েছেন বা হচ্ছেন তারা যদি আমাদের দেশে আসতে চান তাহলে তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টা বিবেচনা করা হবে এই একটা প্রভিশন রাখা যেতেও পারে সেটা আমার একদম ব্যক্তিগত মত কিন্তু নেহরুল ইয়াকার চুক্তির কে ভিত্তি করেই কিন্তু সিএএ প্রণয়নের বৌদ্ধিক অবস্থান বিজেপি এবং সংঘ পরিবারে তাই আমার মনে হয় না যে কৃষি আইন প্রত্যাহারের সঙ্গে সঙ্গে সিএও ইমপ্লিমেন্ট করার থেকে কেন্দ্রীয় সরকার সরে আসবে আমার মনে হয় না যে প্যান্ডেমিক সিচুয়েশন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে বা আরও কিছুটা ভালো হলে তখন তারা যা যা করার দরকার নোটিফিকেশান করা সেগুলো কাজ করবেন অনেকে আবার বলছেন এবার তাহলে তিনশো সত্তর ধারা এর আবার ফিরিয়ে আনার পক্ষে পথে নাপ আমি কাশ্মীর নিয়ে একটা ধারাবাহিক করেছিলাম কোন প্রেক্ষিতে ধারা চালু করা হয়েছিল সেখানে নেহরুর কি ভূমিকা ছিল শেখ আবদুল্লার কি ভূমিকা ছিল শেখ আবদুল্লার ব্ল্যাকম্যানের মুখে নেহরু কীভাবে নথি স্বীকার করেছিলেন কিভাবে মাউন্ট ব্যাটনের পরামর্শে কাশ্মীর সমস্যাটাকে ইউনাইটেড নেশনস নিয়ে গেছেন ভুলের পর্ব ভুলের পর্ব ভুলের পর্ব সেই ভুল রেকটিপাই হয়েছে এতদিন পরে কাশ্মীরের এই বিশেষ প্রিভিলেজগুলো সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষদের কিন্তু প্রচণ্ডভাবে বিরূপ করেছিল কাশ্মীরের মানুষদের প্রতি তারা মনে করতেন কাশ্মীরের মানুষ এক্সট্রা প্রিভিলেজ পাচ্ছে যেগুলো তাদের পাওয়ার কথা নয় এখন কিন্তু ইউনিফর্মিটি এসছে তাই যেই দাবি করুন না কেন যে তিনশো সত্তর ধারা

যে লুটিয়েন্স দিল্লিতে তাদের প্রভাব খর্ব হয়েছে নরেন্দ্র মোদী উত্থানের সঙ্গে সঙ্গে তারা বলতে পারেন এই ধরনের কথা কিন্তু দেশের মানুষ কৃষি আইন প্রত্যাহারের সঙ্গে তিনশো সত্তর ধারা এবং পঁয়ত্রিশের ধারা ফিরিয়ে আনার কোনো রকম সামঞ্জস্য খুঁজে পাবেন না তবে এটা ঠিক যে মোদিজির যে তিনি স্ট্রং ম্যান তিনি দেশের স্বার্থকে সবার আগে দেখেন এই যে ইমেজ স্পিন ডক্টরস তৈরি করেছিল আইটি সেল তৈরি করেছিল কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত কিন্তু মোদিজির পার্সোনাল ইমেজকেও কিন্তু কিছুটা হলেও ধাক্কা দিল কারণ বিরোধীরা বলতে পারবেন বা বলছেন এটা ভোটের অঙ্কে বিজেপি একটু ব্যাকফুটে আছে বলেই প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তটা নিয়েছেন তিনি কৃষকদের হিতের জন্য এই আইন প্রণয়ন করেননি বা চেষ্টা করেননি এখন এই আইন প্রত্যাহারও করে নিচ্ছেন কৃষকদের হিতের কথা ভেবে নয় সবটাই হচ্ছে ভোটের অঙ্ক আর তিনি চালু করতে চেয়েছিলেন তার বড় বড় কর্পোরেট বন্ধুদের সাহায্য করার জন্য একথা ষোলো আনার উপর আঠেরো আনা সত্যি মোদিজির পার্সোনাল ইমেজ বা পার্সোনাল কাল্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই শেষ মুহূর্তে এই কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার জন্য জে এন রাই নাম্বার ওয়ান পকেট ফ্রেন্ডলি মাল্টি স্পেশালিটি হসপিটাল ফর কমন পিপল কোয়ালিটি অ্যান্ড এক্সপার্ট হেলথ কেয়ার জে এন পয়সা ও প্রাণ দুটোই বাঁচায় কিন্তু নিজের ইমেজকে তিনি বলি দিয়েছেন বিজেপির রাজনৈতিক স্বার্থকে সুরক্ষিত রাখার জন্য তার মানে এটা এই নয় যে সংস্কারের যে কর্মসূচি বিজেপি নিচ্ছে যেমন বেসরকারীকরণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এক লক্ষ আশি হাজার কোটি টাকা অর্জন করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ন্যাশনাল মনিটাইজেশন স্কিম বা পাইপলাইন প্রজেক্টে ছ লক্ষ কোটি টাকা কয়েক বছরের মধ্যে জোগাড় করার পরিকল্পনা নেওয়া হয়েছে বিমা ক্ষেত্রকে বেসরকারীকরণ করা হবা হচ্ছে কতগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বেসরকারীকরণের কথা ভাবা হচ্ছে তার থেকে যে এলআইসির আইপিও আনার চেষ্টা হচ্ছে তার থেকে যে সরকার রাতারাতি পিছিয়ে আসবে এমন কোনো ভাবার কারণ নেই অনেকে আশাবাদী তারাও কৃষকদের মতো রাস্তায় নেমে ধর্মঘট করে অবরোধ করে সরকারকে এই সংস্কারের কর্মসূচি রূপায়ণ করতে বাধা দেবেন তারা করতেই পারেন এখন সরকার ঠিক করবে যে এই আন্দোলনের মুখে তারা স্বীকার করবেন নাকি তারা যে সংকল্প নিয়েছেন যে লক্ষ্যমাত্রা নিয়েছেন সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে অবিচল থাকবেন কিন্তু কোনো সংস্কারই মানুষের স্বার্থকে না দেখে করা ঠিক নয় আলাপ আলোচনা নিরন্তর চলতে হবে যারা বিরোধী কেন তারা বিরোধিতা করছেন খোলা মনে আলোচনা করতে হবে প্রত্যেক স্টেক হোল্ডারদের স্বার্থ সুরক্ষিত করতে হবে শ্রমিক কর্মচারী ব্যাংকের অফিসার বিমার কর্মচারী সবার স্বার্থ সুরক্ষিত করে যদি রিফর্মস করা যায় তবেই সেই রিফর্মস কিন্তু বাস্তব হতে পারে এবং সেই রিফর্মসের করে যে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা সরকার নিয়েছে সেটা তখনই বাস্তবায়িত হতে পারে যখন আলাপ আলোচনার প্রক্রিয়াটা নিরন্তর থাকবে এখানে আমার ব্রুট মেজরিটি আছে সংসদে তা বলে আমি অর্ডিনান্স এনে আইন করে যা ইচ্ছা করবো সেই পথে কিন্তু যদি কেন্দ্রীয় সরকার চলতে চায় তাহলে কিন্তু তাদের মুখ ফুলবে কৃষক আন্দোলনের এই যে সাফল্য এটা কিন্তু সেই বার্তাটাই দিয়েছে কৃষিক্ষেত্রে সংস্কারেরও আমরা বিরোধী নই আমি তো ব্যক্তিগতভাবে নই একমাত্র কৃষিক্ষেত্র বাজারের সঙ্গে যুক্ত নয় কৃষিক্ষেত্রে সংস্কার দরকার কিন্তু সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তাদের স্বার্থ সুরক্ষিত রেখে বিমা ক্ষেত্রে বেসরকারীকরণ দরকার কিন্তু সবার স্বার্থ সুরক্ষিত রেখে তাই বেসরকারীকরণ করার আগে একটা ঐক্যমত্ত গড়ে তোলা জরুরি যদি ঐক্যমত্ত গড়ে তোলা না যায় যদি সংখ্যার যদি সরকার সব করতে চায় তাহলে আবার তার মুখ পড়বে তখন আবার মোদিজিকে তার অবস্থান থেকে পিছু হটতে হবে সেটা যাতে না হয় সেই জন্য সবার আগে দরকার সমস্ত পক্ষের সঙ্গে নিরন্তর আলাপ আলোচনা প্রক্রিয়াকে চালিয়ে যাওয়া